যারা বেকার আছেন বা যারা কোনো কিছু শুরু করতে চান, আমি আশা করব আপনারা আমাদের থেকে বিজনেসটা শুরু করেন। আমি এতটুকু আপনাদেরকে বলতে পারবো যে আপনি যদি 5,000 টাকার বই নিয়ে বিজনেস শুরু করেন, আলহামদুলিল্লাহ আপনি ভালো একটা প্রফিট কিন্তু পার ডে করতে পারবেন। আপনার যদি দোকানও না থাকে, আপনি কিন্তু বাহিরে বিক্রি করেন, সমস্যা নাই। আপনি জেলা শহরে আপনি বসে একটা টেবিল রেখে আপনি প্লাস্টিকের টেবিল রেখে বিক্রি করেন, ইনশাআল্লাহ ভালো একটা প্রফিট আপনারা করতে পারবেন। সব আমাদের বই দেখছেন, এগুলো সব আমাদের বই, এবং এই জায়গাটাতে প্রচুর পরিমাণে বই আসবে, কারণ বই এখন কারখানাতে আছে। এগুলো হচ্ছে সব আমাদের বইয়ের কালেকশন, দেখছেন, এই দেখেন পর্যাপ্ত পরিমাণ বইয়ের কালেকশন এখানে রাখা আছে। আজকে আমি চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় বইয়ের পাইকারি মার্কেট, অর্থাৎ বাংলা বাজার আপনারা সবাই চিনেন, সদরঘাটের ঠিক কাছে। আর বাংলা বাজার থেকেই এই বইগুলোই মূলত বাংলাদেশের 64 জেলায় যারা লাইব্রেরিতে জেলা শহরে অথবা বিভাগীয় শহরে বিক্রি করে এখান থেকেই যাচ্ছে। আর আজকের সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে জাস্ট বই ব্যবসার একটু আইডিয়া দিব। যারা এই বইগুলো নিবেন পাইকারি দামে, অবশ্যই আমাদের থেকে বাংলাদেশের 64 জেলায় যে কোনো জেলা শহরে বিভাগীয় শহরে নিতে পারবেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে। তো আপনাদেরকে আমি প্রথমেই যে বইটা দেখাবো, এটা একটা ছোট বই, এটা হচ্ছে আদর্শ লিপি ও ইসলামিক পড়া। এই বইটার ভিতরে আপনার মোটামুটি অনেকগুলো পড়া আছে, আদর্শ লিপি বইয়ের একটা জাস্ট স্যাম্পল। এখানে কিছু পড়া থাকবে একটু বাচ্চাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য, তবে এই বইটার বিশেষত্ব হচ্ছে এটা ছোট বই হলো, এটার পাতাগুলো কিন্তু ল্যামিনেটিং করা। আর এই এক পিস বইয়ের এখানে গায়ের কিন্তু অনেক আছে, সেটা আমরা কিছু বলবো না, তবে এটা নর্মালে খুচরা বাজারে 20 টাকা কিন্তু অনায়াসে আপনি বিক্রি করতে পারবেন, যে কেউ কিন্তু নিয়ে যাবে, কারণ এটা ল্যামিনেটিং করা। তো দর্শক, এটার মধ্যে কিন্তু আমাদের অনেক অনেক কালেকশন আছে, মজার পড়া আছে, নুরানি পড়া আছে। এই নুরানি পড়ার মধ্যে হচ্ছে যে আপনার ইসলামিক টাইপের পড়াগুলো, যেমন এখানে প্রত্যেকটা বর্ণমালা দিয়ে প্রত্যেকটা পড়াই কিন্তু ইসলামিক ভাবে হচ্ছে। তো এইগুলোর মধ্যে আমাদের অনেক অনেক কালেকশন আছে, দর্শককে একটু দেখায় দেন। এগুলো সব হচ্ছে আমাদের এই বইগুলো, মোটামুটি এগুলো একদম খুচরা থেকে আপনি 20 টাকা করে বিক্রি করতে পারবেন। তো এগুলো আপনি চাইলে শত হিসেবে নিতে পারবেন, 50 পিস, 60 পিস বা 40 পিস, এরকম একটা হিসাব করে আপনি আমাদের থেকে নিতে পারবেন। আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, অনেকেই ঢাকার রাস্তায় অথবা ঢাকায় যাতায়াত করেন, গাড়িতে যাতায়াত করেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই বইগুলো দেখতে পাবেন। এই বইগুলো মূলত ল্যামিনেটিং করা না, এটাকে জাস্ট আমরা ওয়ান টাইম বইও বলতে পারি। এটা বাচ্চাদেরকে দেখাবেন, বাচ্চারা পড়বে এবং ছিঁড়ে ফেলবে। এটা কাজ হলো ওয়ান টাইম, কাপের মতো, যেমন চা খাইলাম, খাওয়ার পরে কাপটা ফেলে দিলাম। তো বইটাও কিন্তু এরকম, এটা হচ্ছে একদম কাগজের একটা বই, উইদাউট ল্যামিনেটিং, অর্থাৎ ল্যামিনেটিং হবে না। এটা হচ্ছে আরবি, এটা মাছ, এটা হচ্ছে ফল, এটা পাখি, এটা ফুল, এটা ইংরেজি, এটা হলো ভেজিটেবল শাকসবজি, এটা আদর্শ লিপি, মিষ্টি ছড়া, জীবজন্তু, এরকম ধাপে ধাপে অনেকগুলো বই হবে। এই বই 8টা বই মিলে একটা সেট হবে, 8টা বই মিলে একটা সেট। এই সেটগুলো অনেকে এখান থেকে নিয়ে তারা শপিং করে 100 টাকা করে বিক্রি করে। তো আপনারা দর্শক চাইলে বিজনেসটা ইনশাল্লাহ শুরু করতে পারেন, 8 পিস বই আপনি 100 টাকা বিক্রি করবেন, ইনশাল্লাহ আমাদের থেকে নেবেন আপনি একদম রিজনেবল প্রাইসে। আমি জাস্ট এতটুকু আপনাদেরকে ধারণা দিব যে বইয়ের বিজনেসে ইনশাল্লাহ 50% আপনি লাভ করতে পারবেন, অর্থাৎ 50% ইনশাল্লাহ আপনি লাভ করতে পারবেন, চাইলে আপনি কমও লাভ করতে পারেন, তবে বইয়ের বিজনেসে ইনশাল্লাহ কোনো লস নাই। তো আমরা এটা দেখাই দিলাম, আর একটু যদি দেখাই দিই, এই যে আমাদের যে বইগুলো, এগুলো প্রত্যেকটা বই কিন্তু আমাদের এভাবে থাকবে, দেখেন আমাদের হিউজ পরিমাণ বই, আপনাদের ইনশাল্লাহ যত পরিমাণে বই লাগে এগুলো এই যে এভাবে থাকবে, 50 পিস করে এরকম একটা বান্ডিল করা থাকবে। আমাদের 8টা যে আপনাদেরকে দেখালাম, 8টা যে সেট আপনি মিলিয়ে নিতে পারবেন, এভাবে 8টা বান্ডিল নিলে আপনার একটা সেট হয়ে যাবে। আমরা আরেকটি জিনিস আপনাদেরকে দেখাই, এই যে এই বইগুলো আমরা যে প্রথম একটা বই দেখাইছি, এটা কিন্তু আরো একটু বড় বই, এই যে এটা আরো একটু বড় বই, এটার মধ্যে অনেকগুলো পেজ হবে, এই যে অনেকগুলো পেজ হবে, একদম সম্পূর্ণ কিন্তু ল্যামিনেটিং করা। দেখেন একটা বইয়ের দিকে তাকান, কত সুন্দর একটা বই, বাচ্চাদের পড়ার জন্য খুবই সুন্দর, যারা স্যাম্পল হিসেবে নিতে চান, বাচ্চা ছোট বাচ্চা তার জন্য নিতে পারবেন। এর একটা বই আপনি অনায়াসে 50 টাকা সেল করতে পারবেন, খুচরা বাজারে 50 টাকা সেল করতে পারবেন। এই বইটাও কিন্তু আমাদের থেকে একদম রিজনেবল প্রাইসে নিতে পারবেন। অনেক অনেক বইয়ের কালেকশন আছে আমাদের, এই মিডিয়াম সাইজের বইগুলো, এগুলো সর্বোচ্চ আমাদের মিডিয়াম। দেখেন কত কত বই আমরা, মানে যেহেতু সামনে জানুয়ারি মাস, আমরা বছরের শেষে এগুলো সব কিছু নতুন কিন্তু আসছে, এই বইগুলো আমাদের থেকে নিতে পারবেন, একদম রিজনেবল প্রাইসে নিতে পারবেন। আরেকটা জিনিস, আদর্শ লিপির মধ্যে
এই বইগুলো সবচেয়ে বড় বই, এগুলো একটু দেখায় দেন, এগুলো সব হচ্ছে আমাদের বড় বই, দেখেন এগুলো সব হচ্ছে আমাদের বড় বই, এই বইগুলো, হ্যাঁ এই বইগুলো আমরা একটু দেখায় দিই যদি, এগুলো ওয়ান বাই ওয়ান পলি থাকবে, ওয়ান বাই ওয়ান পলি থাকবে, এই যে দেখেন কত সুন্দর একটা প্যাকেজিং করা, এই বইটা আমি একটু এখানে খোলা রেখেছি আপনাদেরকে একটু দেখাই, এই দেখেন বইটা দেখেন মাশাআল্লাহ একটু দেখায় দিই, কত সুন্দর বইটা দেখছেন, একদম ইলিমিনেটিং করা, মানে বাচ্চারা যে বাচ্চারা বই বেশি ছিঁড়ে ফেলে তারা যাতে একটু ছিঁড়তে না পারে, অনেক টানবে শক্ত, অনেক টানবে বইগুলো কিন্তু ছিঁড়বে না, এই বইটা খুচরা বাজারে 100 টাকা একদম মিনিমাম 100 টাকা বিক্রি হয়, আপনি যদি বিভিন্ন গাড়িতে অথবা ফুটপাতে ভ্যানে বিক্রি করেন এটা 100 টাকা বিক্রি করতে পারবেন, এবং দোকানে বিক্রি করলে হয়তো আরো বেশিও বিক্রি করতে পারবেন, সেটা আপনাদের ইচ্ছা। আর এই বইগুলো এই যে বিভিন্ন রকমের ছবি হবে, যেমন মোটু পাতলু বাচ্চাদের অনেক পছন্দের একটা জিনিস, তারপরে বাল্য শিক্ষা, অন্যরকম পড়া, 32 in 1, আমাদের এই বইগুলোর মধ্যে আমি যদি আপনাদেরকে একটা পার্থক্য দেখায় দিই, যেমন এগুলোর মধ্যে ইসলামিক হবে, যেমন এই দেখেন এটা সম্পূর্ণ পড়াগুলো ইসলামিক হবে, যারা যারা জীবজন্তু আসলে অনেক সময় এগুলো খারাপ আসলে অনেক সময় দেখা যায় না, এগুলো দেখলে হয়তো বা সমস্যা হয় বা ইসলামে এরকম কিছু নাই, তো এটা হলো এই জন্য ইসলামিক একটা বই, এখানে প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা বর্ণমালা দিয়ে ইসলামিক পড়াগুলো দিয়েছে। আর এই যে মোটু পাতলুর পড়াগুলো আমি যদি একটু দেখাই, মোটু পাতলুর পড়াগুলো দেখেন, এটা দিয়ে কিন্তু এই যে জীবজন্তু বিভিন্ন সিনারি থাকবে এখানে, ঠিক আছে, এই যে আমাদের এই বইগুলো মোটামুটি আপনারা 100 টাকা করে বিক্রি করতে পারবেন, একদম চোখ বন্ধ করে 100 টাকা বিক্রি করবেন, যারা যারা ইনশাল্লাহ এখনো ভাবতেছেন যে এই বইয়ের বিজনেসটা করবেন, আমি তাদের জন্য বলবো যারা বেকার আছেন বা যারা কোনো কিছু শুরু করতে চান, আমি আশা করব আপনারা আমাদের থেকে বিজনেসটা শুরু করেন, আমি এতটুকু আপনাদেরকে বলতে পারবো যে আপনি যদি 5,000 টাকার বই নিয়ে বিজনেস শুরু করেন আলহামদুলিল্লাহ আপনি ভালো একটা প্রফিট কিন্তু পার ডে করতে পারবেন, আপনার যদি দোকানও না থাকে আপনি কিন্তু বাহিরে বিক্রি করেন সমস্যা নেই, আপনি জেলা শহরে আপনি বসে একটা টেবিল রেখে এরকম একটা টেবিল রেখে আপনি প্লাস্টিকের টেবিল রেখে বিক্রি করেন, ইনশাল্লাহ ভালো একটা প্রফিট আপনারা করতে পারবেন, পার ডে যদি আপনি 600-700 টাকা বলবো না মিনিমাম 1,000 টাকা আপনি ইনকাম করতে পারবেন, যদি বিকালবেলা 4-5 ঘন্টা আপনি বিজনেসটা চালু রাখেন বা করেন। আমাদের একটু আর একটু দেখাই দিই, এগুলো সব আমাদের কিন্তু জানুয়ারি মাস উপলক্ষে এগুলো সব আছে, ভাই একটু সামনে আসেন, এগুলো সব আমাদের বই দেখছেন, এগুলো সব আমাদের বই, এবং এই জায়গাটাতে প্রচুর পরিমাণে বই আসবে কারণ বই এখন কারখানাতে আছে, এগুলো হচ্ছে সব আমাদের বইয়ের কালেকশন দেখছেন, এই দেখেন পর্যাপ্ত পরিমাণ বইয়ের কালেকশন এখানে রাখা আছে। তো দর্শক আজকে আপনাদেরকে একটা কথাই অবশেষে বলবো, ভিডিও থাকা স্ক্রিনে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে, আমাদের সাথে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করবেন, আমরা একদম আপনাদের হাতে পৌঁছে দিব, ঘরে বসে আপনি বইগুলো আমাদের থেকে নিতে পারবেন, যারা বিজনেস শুরু করতে চান ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল, ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করে সাথে থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।